প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। অনেকদিন যাব তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, তোমরা স্কুলে আসতে পারতেছো না, তাই অনলাইনে ক্লাস শুরু হয়েছে। মনোযোগ দিয়ে তোমরা শুনবে শুনবে, বাবা মা কথাবার্তা চলবে, নিয়মিত বাড়ির কাজগুলো করবে। আসো, আমরা ইসলাম ধর্মের প্রশ্নের উত্তরগুলো শিখি। তোমরা এখন সবাই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। নুক্তার পরিচয়। এক নম্বর প্রশ্ন, এক নুক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী? উত্তর, এক নুক্তাযুক্ত হরফ দশটি, যথা বা, জিম, খ, জাল, যা, দোয়াত, জোয়া, ধাইন, ফা, নুন। দুই নম্বর প্রশ্ন, দুই নুক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী? উত্তর, দুই নুক্তাযুক্ত হরফ তিনটি, যথা তা, কাপ, ইয়া। তিন নম্বর প্রশ্ন, তিন নুক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী? উত্তর, তিন নুক্তাযুক্ত হরফ দুটি, যথা ছা, ছিন। তোমরা আবার দেখো নুক্তার পরিচয়। এক নম্বর প্রশ্ন, এক নুক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী? উত্তর, এক নুক্তাযুক্ত হরফ দশটি, যথা বা, জিম, খা, জাল, যা, দোয়াত, জোয়া, গাইন, হা, নুন। দুই নম্বর প্রশ্ন, দুই নুক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী? উত্তর, দুই নুক্তাযুক্ত হরফ তিনটি, যথা তা, কাপ, ইয়া। আর তিন নম্বর প্রশ্ন, তিন নুক্তাযুক্ত হরফ কয়টি ও কী কী? উত্তর, তিন নুক্তাযুক্ত হরফ দুইটি, ছা, ছিন। তোমরা সবাই লিখে নিও। তোমরা আমার সাথে সাথে সবাই পড়ে নিও। হরকতের পরিচয়। যেমন হরকত কাকে বলে? উত্তর, জবর, জের ও পেশকে হরকত বলে। আবার দেখো হরকতের পরিচয়। জবর, হরকত কাকে বলে? উত্তর, জবর, জের ও পেশকে হরকত বলে। আরবি হরফগুলি জবর দিয়ে লিখো। এক দেখো, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, ছা জবর ছা, জিম জবর যা, হা জবর হাঁ, খা জবর খা, দাল জবর দা, চাল জবর চা, রা জবর রা, ছিন ছা, যা জবর যা, ছিন জবর ছা, সাদ জবর ছিন, সাদ জবর ছা, দাঁত জবর দা, তোয়া জবর তোয়া, তোয়া জবর জোয়া, আইন জবর আ, বাইন জবর গা, হা জবর হা, কাপ জবর কা, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর হা, লাম আলিফ জবর লা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তোমরা আবার দেখে নাও আরবি হরফগুলি জবর দিয়ে লিখো। এক দেখো, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, ছা জবর ছা, জিম জবর যা, হা জবর হা, খা জবর খা, দাল জবর দা, জাল জবর যা, রা জবর রা, ছা জবর যা, ছিন জবর ছা, ছিন জবর ছা, ছত জবর ছা, দ্বাত জবর দা, ত্বা জবর তা, জ্বা জবর যা, আন জবর আ, ধান জবর গা, হা জবর হা, কাপ জবর কা, নাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর হা, লাম আলিফ জবর লা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তোমরা আরবি হরফগুলো জেদ দিয়ে লেখো। তোমরা সবাই পড়ে নেও।
আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের ছি, জিম জের জি, হা জের হি, খা জের খি, দা জের দি, জাল জের জি, রা জের রি, জা জের জি, শিন জের ছি, শিন জের ছি, ছা জের ছি, দা জের তি, ত্বা জের তি, জ্বা জের জি, আইন জের ই, গাইন জের গি, খা জের ফি, কাব জের কি, কাব জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়া জের ই, হা জের ই, হামদা জের হি, লামালিক জের লি, ইয়া জের ই। এখন সবাই পেজ দিয়ে দেখো আরবি হরফগুলো পেজ দিয়ে দেখো। আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খা পেশ খু, ডাল পেশ দু, জাল পেশ জু, রা পেশ রু, যা পেশ জু, ছিন পে ছু, ছিন পে ছু, সাত পে ছু, দাঁত পে দু, তোয়া পেশ তু, জোয়া পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, কাপ পেশ ফু, কাপ পেশ ফু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়া পেশ উ, হা পেশ উ, হামদা পেশ উ, নামালি পেশ লু, ইয়া পেশ উ। আবার দেখো তোমরা সবাই, আলি পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ ছু, জিম পেশ জু, হা পেশ হু, খা পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, রা পেশ রু, যা পেশ জু, ছিন পেশ ছু, ছিন পেশ ছু, সাত পেশ ছু, দাঁত পেশ দু, আইন পেশ উ, গাইন পেশ গু, খা পেশ ফু, কাপ পেশ ফু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়া পেশ উ, হা পেশ হু, হামজা পেশ হু, লামালি পেশ লু, ইয়া পেশ উ। তোমরা বাণীর কাজগুলি সবাই লিখে দাও। এক নম্বর প্রশ্ন, তানবিন কাকে বলে উদাহরণ দাও। উত্তর, দুই জবর দুই জে দুই পেশকে তানবিন বলে। উদাহরণ, যেমন আলিপ দুই জবর আন, আলিপ দুই জের ইন, আলিপ দুই পেশ উন। আবার দেখো, এক নম্বর প্রশ্ন, তানবিন কাকে বলে উদাহরণ দাও। দুই জবর দুই জে দুই পেশকে তানবিন বলে, যেমন আলিপ দুই জবর আন, আলিপ দুই জের ইন, আলিপ দুই পেশ উন। আর দুই নম্বর প্রশ্ন, হরকত কাকে বলে উদাহরণ দাও। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, যেমন আলিফ জবর আ, বা জবর বা। আবার দেখো প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন, আবার দেখো হরকত কাকে বলে উদাহরণ দাও। যেমন এক জবর এক জের এক পেশকে হরকত বলে, যেমন উদাহরণ আলিফ জবর আ, বা জবর বা। আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।